চরিত্র তো আমি জানি, উনি ভীষণ ভালো অভিনেতা, ঠিক আছে, যত না যত না ওনার নেতা হিসেবে দর আছে, উনি মানুষকে ঠকানো ডুবি বাড়ানোর অভিনেতা হিসেবে ওনার দর আছে। তার কারণ আমার তো পরিষ্কার মনে হচ্ছে উনি যেভাবে তৃণমূলের একজন অঞ্চল সভাপতিকে ডাইরেক্ট আক্রমণ করছেন না জেনে বুঝে, তাতে মনে হচ্ছে এটা যেন কোথাও একটা সেটিং গল্প। উনি নিজেই দুষ্কৃতীদেরকে মানে উস্কে ওনার নিজের দলের কর্মীদের নিজেই মার খেয়া করেছেন। বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর গাড়ি আটকে বিজেপি নেতা কর্মীদের মারধরের অভিযোগ উঠল, বাঁকুড়ার পাত্র সায়রে। আপনাদের কি মালিক থেকে চলবে চাকুতি? মালিক যদি কালকে বন্ধ না হয় তাহলে এখান থেকে আপনার বলছি পরিষ্কার হবে, এইভাবে চলতে পারে না। বাঁকুড়ার পাত্র সাহারে যে ঘটনা ঘটেছে, গতকাল ভোটের প্রচারে বেলুড় গ্রাম পঞ্চায়েত এলাকায় যান সৌমিত্র খাঁ এবং সোনামুখী বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। অভিযোগ, তাদের গাড়ি আটকে বাধা দেয় তৃণমূল কর্মীরা। তৃণমূলের অঞ্চল সভাপতির নেতৃত্বে বিজেপি কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। সেখানে দাঁড়িয়ে পুলিশকে রীতিমতো হুঁশিয়ারি দেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। এটা সেটিং, দুষ্কৃতীদের উস্কে নিজের দলের লোকদের মার খাইয়ে ফুটেজ নিতে চাইছেন তিনি। গোটা ঘটনা নিয়ে কটাক্ষ করেছেন সৌমিত্র খাঁর প্রাক্তন স্ত্রী তথা এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। আমি একটা কথা বারবার ওসিকে বলতে যাই যে ওসি বালির টাকা তোলার জন্য বেলুড় রসুলপুরে একটা অবৈধ খাদান সেইটাকে চালু রাখার জন্য তাপস বাড়ি একটা তৃণমূলের গুন্ডা, তৃণমূলের হারমাদ, তার কাছ থেকে টাকা নিয়ে তাপস বাড়ি গিয়ে এলাকার মানুষকে অত্যাচার করছে। আমি ফার্দার বলছি এটা পঞ্চায়েত ভোট নয়, পাত্র সাহেব ব্লকে পঞ্চায়েত ভোট হয়নি, সেটা আমরা মোটামুটি এসপিকে আমি চারটে লেটার দিয়েছি, তারপরেও তাপস বাড়ি অ্যারেস্ট হচ্ছে না এবং তাপস বাড়ি এভাবে করছে। যদি এইভাবে ঘটনা ঘটতে থাকে তা এলাকার মানুষ 2 লক্ষ মানুষ কিন্তু ঘেরাও করে দেবে। চরিত্র তো আমি জানি, উনি ভীষণ ভালো অভিনেতা, ঠিক আছে, যত না ওনার নেতা হিসেবে দর আছে, উনি মানুষকে ঠকানো ডুবি বাড়ানোর অভিনেতা হিসেবে ওনার দর আছে। তার কারণ আমার তো পরিষ্কার মনে হচ্ছে উনি যেভাবে তৃণমূলের একজন অঞ্চল সভাপতিকে ডাইরেক্ট আক্রমণ করছেন না জেনে বুঝে, তাতে মনে হচ্ছে এটা যেন কোথাও একটা সেটিং গল্প। উনি নিজেই দুষ্কৃতীদেরকে উস্কে ওনার নিজের দলের কর্মীদের নিজেই মার খেয়া করেছেন।